আমরা কি জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইতে পড়বো নাকি, সেটা বাংলাদেশের মানুষ কোনদিন হতে দেবে না। গত 15টি বৎসর যে রাজনৈতিক দল নিপীড়নের নামে যে ইসলামী সাহিত্য পুড়িয়ে দেওয়া হয়েছে, যে কোরআনের তাফসির পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা কোন ধর্মের উপর আঘাত? আজ থেকে 30 বছর আগে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুমন কবির একটা গান গেয়েছিলেন, অমরত্বের প্রত্যাশাতেই নেই কোনো দাবি দেওয়া। আজকে এক সাগর রক্তের বিনিময়ে যে তত্ত্বাবধায়ক সরকার 5 তারিখের পরে 6 তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হল, আর সেই সরকারের একজন উপদেষ্টা বিধানচন্দ্র আবার সংখ্যালঘুর বিরুদ্ধে হয়ে যায় কিনা, তিনি আজকে বললেন যে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে দেখব। 6 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় খোলা। সেলুকাস বিচিত্রের দেশ, প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা আবার তাদের আগের চরিত্রে ফিরে যাচ্ছে। তাদের একটি জনপ্রিয় শব্দ সংখ্যালঘু নির্যাতন। লাকসামে গত 1 বছর আগে অবৈধ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী দুসুরদের নেতৃত্বে আমার বগ্নিপতির বাড়ির সামনে ট্রাক নিয়ে ঘরের এসি, ফ্রিজ, টিভি খুলে এবং মালামাল নিয়ে গিয়েছিল, তাহলে সেটা কি সংখ্যা গরিষ্ঠদের উপর নির্যাতন ছিল? সেটা কি মুসলিম নিধন ছিল? লাকসামে যদি 10 জন আওয়ামী লীগ করে একজন হিন্দু, কোন পরিবর্তনের প্রতিক্রিয়া যদি হয়, আমরা চাই না কার উপর হামলা হোক, সেই প্রতিক্রিয়ায় 10 জন মুসলমান আওয়ামী লীগের উপর আক্রমণ হলে যদি একজন হিন্দুর উপর আক্রমণ হয়, সেটা হয়ে যায় 10 জনের উপর হয় আওয়ামী লীগের উপর আক্রমণ, ওই একজন হিন্দুরটা হয়ে যায় সংখ্যালঘু নির্যাতন। সেই মুখরোচক অজনপ্রিয় কথাকে জনপ্রিয় করার কথা আমরা মানি না। তবে হ্যাঁ, সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে হবে, যেটা ইতিমধ্যেই জামাত ইসলাম সহ দেশপ্রেমিক ইসলামী রাজনৈতিক দলগুলো দিচ্ছে। কোন মন্দিরে হামলা হতে পারবে না, কোন উপাসনালয়ে হামলা হতে পারবে না। গত 15টি বৎসর যে রাজনৈতিক দল নিপীড়নের নামে যে ইসলামী সাহিত্য পুড়িয়ে দেওয়া হয়েছে, যে কোরআনের তাফসির পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা কোন ধর্মের উপর আঘাত, সেটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আজকে আমার আহ্বান থাকবে, একটি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সাথে সাথে যদি আবারও পরিবহনের চাঁদাবাজি শুরু হয়, আবারও যদি হকারদের ফুটপাত দখল হয়, আবারও যদি আমরা দেখি গতকালকে যুবদলের একজন নেতার নেতৃত্বে ইসলামী ব্যাংকে গুলি করা হয়েছে, তাহলে কিসের আলামত? আমরা কি জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইতে পড়বো নাকি, সেটা বাংলাদেশের মানুষ কোনদিন হতে দেবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন উপদেষ্টাদেরকে বলবো, আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা জনগণের চেতনা বুঝুন, জনগণ কি চায়। আরেকটা কথা বলতে হবে, গত 15 বছর যেসব রাজনৈতিক দলরা ব্যর্থ হয়েছে, তারা এই আন্দোলনের জ্ঞান নিতে পারবেন না। আপনারা গত 15 বছরে একটি মানুষকেও রাস্তায় নামাতে পারেন নাই। আমার বিএনপির কেন্দ্রীয় নেতা একজন বন্ধু বলেছেন, আমার ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে বললাম, আপনার ছেলে গত 15 বছর বিএনপির কোন সমাবেশে গিয়েছে? তিনি বললেন যায় নাই। অতএব উনি আপনার ছেলে হিসেবে আন্দোলনে যায় নাই, উনি ছাত্র, ওই ছেলেটা ছাত্র হিসেবে গিয়েছে। অতএব এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশের সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দখলবাদ, লুণ্ঠন, রাহাজানি, চাঁদাবাজি, দলীয়করণ, আত্মীয়করণ, সমাজপ্রীতি, সকল কিছু দূরীকরণের মধ্য দিয়ে একটি শোষণমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যখন সময় আসবে, যতদিন লাগবে, অতদিনেই এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে, অস্থিরতা আমরা মানি না। ডক্টর ইউনুস নির্যাতনের শিকার হয়েছেন, যিনি বিশ্বব্যাপী সমাদৃত,